নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা একটা মক পরীক্ষা দেওয়ার জন্য খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের ভিডিও শেষে যখন আমরা জিজ্ঞেস করব তখন আপনারা কমেন্ট লাইনে পোস্ট করবেন। পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, আমরা আজকের আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন 3080 নম্বর প্রশ্ন। আর এর আগে যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে, আপনারা যদি সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার দেওয়া আছে, তার মধ্যে আপনাদের সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো পরপর দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিও মোটিভেশনাল ভিডিও, আশা করছি আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে অবশ্যই মোটিভেট হবেন। তো চলুন প্রথম প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করব। দরখাস্তের তারিখ লিখতে হয়, আপনাদের 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ নিচে বাম পাশে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3081 নম্বর প্রশ্ন। দরখাস্ত লেখার সময় কয়টি দিকের প্রতি বিশেষভাবে যত্নবান হতে হবে রচনা সম্ভার বই অনুসারে? তাহলে আপনাদের এই 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ 8টি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3082 নম্বর প্রশ্নে। কোনটি শুদ্ধ? আপনাদের এই 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ একান্ত অনুগত, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3083 নম্বর প্রশ্নে। আবেদনপত্রের নাম স্বাক্ষরের আগে কি লিখতে হয়? আপনাদের 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। আপনারা সঠিক উত্তরটি আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ ক খ গ এর সবগুলোই, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3084 নম্বর প্রশ্নে। একজন স্কুল ছাত্র তার নৈমিত্তিক ছুটির প্রয়োজনে কার বরাবরে দরখাস্ত করবে? তাহলে আপনাদের 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ প্রধান শিক্ষক, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3085 নম্বর প্রশ্নে। বাণিজ্যিক পত্রের উদাহরণ কোনটি? তাহলে আপনাদের এই 4টে অপশানের মধ্যে যেটি মনে হচ্ছে আপনাদের বাণিজ্যিক পত্র সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ চুক্তিপত্র, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3086 নম্বর প্রশ্নে। বাণিজ্যিক পত্র কোনটি? আপনাদের 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ বিজ্ঞাপন, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3087 নম্বর প্রশ্নে। চিঠিপত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে কাকে বোঝায়? আপনাদের 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3088 নম্বর প্রশ্নে। বৈবাহিক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতার আইন অনুসারে লিখিত পত্রকে কি বলে? আপনাদের এই 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 3088 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ দলিল পত্র, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 3089 নম্বর প্রশ্ন। কোন ধরনের পত্রে সংযুক্তি আবশ্যক?
তাহলে যে ধরনের পত্রের সংযুক্তি আবশ্যক সেটা কোন ধরনের পত্র সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক চাকরির দরখাস্তে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3090 নম্বর প্রশ্ন। মুক্তিযুদ্ধ 23 খণ্ড প্রকাশিত হয়েছিল, তাহলে কোন পত্র আকারে সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ দলিল পত্র, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3091 নম্বর প্রশ্ন। কোন শ্রেণীর পত্রে জীবন বৃত্তান্ত উল্লেখ করতে হয়, তাহলে আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ চাকরির আবেদনপত্রে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3092 নম্বর প্রশ্ন। সাক্ষী স্বাক্ষর থাকা প্রয়োজন কোন ধরনের পত্রে, একই কোশ্চেনের অথবা বা অর কোশ্চেন সাক্ষী স্বাক্ষর থাকে কোন পত্রে। আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ চুক্তিপত্রে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 3093 নম্বর প্রশ্ন। লেনদেন ও ক্রয় বিক্রয় সংক্রান্ত পত্রের নাম কি, একই কোশ্চেনের অথবা কোশ্চেন লেনদেন ক্রয় বিক্রয় ইত্যাদি বিষয়ক পত্রকে কি বলা হয়। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন বা আপনারা আপনারা খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ ব্যবসায় সংক্রান্ত পত্র, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 3094 নম্বর প্রশ্ন। পত্রযোগে কোনো দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে কিসের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হয়, তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ক ভিপিপি, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনারা এখন সবাই একে একে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা সঠিকভাবে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করুন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে সঠিকভাবে ক্যালকুলেট করে আমাদেরকে আপনাদের মার্কসটা পোস্ট করুন। আর তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়টিতে, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি, অপশান ক সরকারি পত্র, অপশান খ ব্যক্তিগত পত্র, অপশান ঘ আবেদনপত্র এবং অপশান ঘ অভাব অভিযোগ সংক্রান্ত পত্র। আমি আবার আপনাদের হোমটাক্সের প্রশ্নটা রিপিট করছি, চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি, অপশান ক সরকারি পত্র, অপশান খ ব্যক্তিগত পত্র, অপশান ঘ আবেদনপত্র এবং অপশান ঘ অভাব অভিযোগ সংক্রান্ত পত্র। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য, তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।